সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দারুস সুন্নাত মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। ওয়া ক্বালা তাআলা ফিল কুরআনিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান তাশাব্বা বিকাওমিন ফাহুয়া মিনহুম। দুরুক আছে দেশ এবং বিদেশে। আজ এই ভিডিও অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মুফতি মিজানুর রহমান সালিহী। প্রিয় দর্শক, প্রতিবারের নয়, এবারও একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অত্যন্ত আলোচিত এবং সমালোচিত, সমাজে অধিক প্রচলিত একটি বিষয়, তা হলো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উদযাপন ইসলামী শরীয়তে কতটুকু জায়েজ এবং এই পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আমাদের বর্তমান সমাজে, বিশেষ করে বাংলাদেশে যে আয়োজন করা হয় সেটার কতটুকু শরীয়ত সম্মত, সে বিষয়ে সংক্ষিপ্ত একটু কথা বলবো। সম্মানিত সুধি, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে নিজে বাঁচো এবং আহল পরিবারকে বাঁচাও। আগে বাঁচতে হবে নিজেকে, নিজের ইমান আমল এবং আকীদাকে। আমার আকীদা যদি হয় ইহুদি খ্রিস্টান হিন্দুয়ানি কৃষ্টি কালচারে আমি উদ্বুদ্ধ হই, তাহলে অবশ্যই আমার কঠিন মুসিবতের দিনে কেয়ামত হবে কিন্তু ইহুদি খ্রিস্টান নাসারা অথবা হিন্দুয়ানিদের সাথে। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে সম্প্রদায় যার সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করবে, যার অনুসরণ অনুকরণ করবে, কঠিন মুসিবতের দিনে কিন্তু তার সাথেই তার হাসর হয়ে যাবে। ভাইদের খেদমত আরজ করতে চাই, যে কথা বলছি শুরুতেই বলেছিলাম, পহেলা বৈশাখ উদযাপন কতটুকু শরীয়ত সম্মত, এটা ইসলাম সমর্থন করে কিংবা করে না। এই বাংলা সন শুরু হয়েছিল 963 হিজরিতে, আর এর প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর, যিনি কিন্তু বাঙালি নন, তার বাসাও বাংলা না। যিনি বাংলার, এই আমার সোনার বাংলাদেশের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাসার সাথে তার কোনো সম্পর্ক নাই, তিনি ছিলেন ইসলাম বিদ্বেষী। শুধু ইসলাম বিদ্বেষী বললেই ভুল হবে, তিনি ইসলামকে, ইসলামী শরিয়া, ইসলামী নীতি নির্ধারণ এবং ইসলামী কৃষ্টি কালচারকে পরিবর্তন করে নূতন একটা ধর্ম তিনি প্রবর্তন করেছিলেন, তার নাম দিয়েছিল দীনে ইলাহি, নাউযু বিল্লাহি মিন যালিক। তিনি ক্ষমতার উচ্চ আসনে সমসীন হয়ে তার ক্ষমতার স্থানকে মজবুত করার জন্য, আজীবন আমরণ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দল মত সব মানুষকে একত্রিত করে একটা দীনে ইলাহি তিনি প্রবর্তন করেছিলেন। তার জঘন্যতম যে নীতি নির্ধারণ ছিল, যেমন আপনাকে বলি যে মুসলমান মুসলমান সাক্ষাৎ হলে বলবে আসসালামু আলাইকুম, এটা ইসলামী শরিয়া, তিনি এটা বন্ধ করে দিয়েছিলেন। তিনি বলেছেন মুসলমান কোনো মানুষ মানুষের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করতে পারবে না, সে বলবে আল্লাহু আকবার নাউযু বিল্লাহি মিন যালিক। এভাবে হাজারো শত শত ইসলামী শরিয়াতের নির্দেশিত বিষয়কে তিনি পরিবর্তন করে নিজের মত এবং পথকে, নিজের ক্ষমতা এবং আসনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, সকল জাতির মানুষদেরকে তার সমর্থন নেওয়ার জন্য একটা ধর্ম প্রবর্তন করলেন, যার নাম রাখলেন দীন ইলাহি। সেই দীন ইলাহি প্রবর্তক সম্রাট আকবর হিজরি সন থেকে মুসলমানদেরকে ফিরিয়ে নেয়ার জন্য, হিজরি সন থেকে মুসলমান জাতিকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি একটা সনের প্রবর্তন করলেন, ফসলি জমির উপরে বিবেচনা করে, যেটা 963 হিজরিতে তিনি এই সনটা প্রবর্তন করেছেন, কিন্তু এর কার্যকারিতা হয়েছে 993 হিজরিতে, এবং এর দায়িত্ব ছিল ফতেউল্লাহ সিরাজি, তাকে একে দায়িত্ব দিয়েছিলেন যে এই সনটা আপনি প্রবর্তন করবেন। তিনি প্রবর্তন করেছিলেন এবং এই সনটা শুরু থেকেই পরবর্তীতে যখন আরবি মাসের, আরবি 12 মাসের পরিবর্তে এই সনটা প্রবর্তন করা হলো, তখন অন্য অন্য জাতি সবাই খুশি হয়ে গেল। এমন একটা পর্যায়ে আসলো যারা হিন্দু, হিন্দু সম্প্রদায় তারা এই সনটাকে, এই বাংলা সনকে তারা ফসলি সন হিসাবে গ্রহণ করলেন এবং তাদের সংস্কৃতি হিসাবে গ্রহণ করে নিলেন।
শুধু তাই নয়, আজকে আমাদের প্রগতিশীল এবং বুদ্ধিজীবী ভাইরা যে বলে থাকে, শত বছর হাজার বছর ধরে চলে আসা এই পহেলা বৈশাখে উদযাপন যারা বিরোধিতা করে এবং এই বৃদ্ধাচরণ যারা করে তারা জাতি শত্রু, জাতীয়তাবাদের শত্রু। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, হাজার বছর বয়স কোথা থেকে আসলো? এটা তো 500 বছর হয় নাই এই সন্ত্রাস শুরু হয়েছে, যা শুরু করেছিল ইসলাম বিদ্বেষী একজন সম্রাট আকবর। সুতরাং আপনারা এই গা ভাসিয়ে দিলে আপনাদের অস্তিত্ব থাকবে না। পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাবারক তারা বলেছেন, যারা অন্যায় এবং গান বাদ্যর দিকে মানুষদেরকে দাবিত করবে তারা কঠিন ভাবে লাঞ্ছিত হবেন দুনিয়া এবং আখেরাতে। সুতরাং আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আজ পহেলা বৈশাখ উদযাপন নামে আমাদের যুব সমাজ এবং কৈশোরী যারা আছেন তারা কিন্তু অর্ধুলঙ্গ হয়ে আছে। আজকে রমনা বটমূলে দেখবেন বা ঢাকা শহরে বিভিন্ন স্পটে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী কপট কপতি, তারা অশ্লীল পোশাক পরে, অশ্লীল পোশাক পরিধান করে তারা কিন্তু পহেলা বৈশাখ উদযাপনের জন্য রাস্তায় বেরিয়ে আসেন। আমি অভিভাবকদের উদ্দেশ্য করে বলতে চাই, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা প্রত্যেকে একজন অভিভাবক, অভিভাবক হিসাবে কঠিন মুসিবতের দিনে তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাবারক তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আর রসুল রায়েন আল্লাহ আহলে বাইতিহি ওয়া মাসউলুন আনহুম। আপনি একজন পরিবারের অভিভাবক, আপনি পিতা, আপনি বড় ভাই ধারণ করেন, আপনি বরণ পোষণ সকলকে দিয়ে থাকেন, আপনাকে কঠিন মুসিবতের দিনে আপনার অধীনস্থ ছেলে সন্তান, ছেলে মেয়ে, আপনার অধীনস্থ যারা আছে সকলের কর্ম পন্থা পথ পদ্ধতি সম্পর্কে কঠিন মুসিবতের দিনে আপনাকে অবশ্যই অবশ্যই জবাবদিহিতা করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, বলতে চাই মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু হাররামা আল খামরা ওয়াল মাইসার আল কুবাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস শরীফে বর্ণনা করেছেন, ঘোষণা করেছেন, ইসলামী শরীয়তে গান মদ এবং ডোল তবলাকে চিরতরের জন্য আল্লাহ তাবারক তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র আহমদ শরীফের হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়া থেকে ডোল তবলা মূর্তি পূজা এবং ইহুদি খ্রিস্টান কৃষ্টি কালচারকে ধ্বংস করার জন্য, অপসংস্কৃতি থেকে আজীবনের জন্য চিরতরে বিলীন করার জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছি। সম্মানিত দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি আপনি মানতে চান তাহলে আপনাকে আমি প্রশ্ন করব, এই পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যেভাবে মূর্তির আনাগোনা হয়, যেভাবে অর্ধুলঙ্গ মানুষ নারীরা রাস্তায় বের হয়ে আসে, একজন অর্ধুলঙ্গ নারীর দিকে যদি কেউ তাকায় তাহলে কবিরা গুণ হবে। ঢাকা শহরে এই পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে লক্ষ কোটি কোটি কবিরা গুণা হচ্ছে। আপনাদের খেদমত আরজ করতে চাই, আপনারা মঙ্গল শোভাযাত্রা বের করেন, যেখানে বড় বড় মূর্তির আকৃতি আপনারা নিয়ে মঙ্গল শোভাযাত্রা করেন। এটা কাদের সংস্কৃতি? মনে রাখবেন, যে সংস্কৃতিটি যে ধর্মে মানায়, যে বেশি উচ্চারিত এবং যে ধর্মে বেশি লালন করে। আপনি মনে রাখবেন, হিন্দুরা পূজা করে, সরস্বতীর পূজা করে, মূর্তি পূজা করে, তারা দেবদেবী পূজা করে, কেন? এই হাতিতে করে অথবা ঘোড়ায় চড়ে, এই এই বাহনে চড়ে তারা তাদের তারা তাদের বাসায় যে লক্ষ্মী আসবে, বরকত আসবে তাদের ঘরে, এটা কিন্তু ইহুদিদের, হিন্দু আর কৃষ্টি কালচার। আর আমরা মুসলমান জাতি হয়ে আজ কত অধপতনে আমরা চলে গিয়েছি। আমরা পহেলা বৈশাখ শোভা অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে আজকে আমরা কিন্তু হিন্দুদের, আজকে আমরা হিন্দুদের কৃষ্টি কালচারে উদ্বুদ্ধ হয়ে মঙ্গল শোভাযাত্রায় ডোল তবলা এবং গান বাদ্যে আমরা মত্ত হই, যেটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম করেছেন। পাশাপাশি আমাদের মা বোনেরা যেভাবে অর্ধুলঙ্গ হয়ে রাস্তা বের হয়ে আসে, যুবকেরা যেভাবে অশ্লীলতার দিকে পা বাড়ায়, আজকে এর দ্বারা বাংলাদেশে দিন দিন জ্বর বলেন এবং বিপদাপদ বলেন, অগ্নি আগুনে বাংলাদেশ সেয়ে যাচ্ছে, এ সব কিছু কিন্তু আমাদের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, জল এবং স্থলভাগে যা কিছুই দেখো না কেন এটা তোমাদের হাতের কামাই। এর জন্য রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কেয়ামতের আলামত গুলো বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলেছেন, কেয়ামতের অন্যতম আলামত হলো গান বাদ্য বৃদ্ধি পাবে, গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে, ডোল তবলা বৃদ্ধি পাবে এবং মানুষ মদ পান বেশি পরিমাণে করবে এবং পূর্ববর্তী মানুষদেরকে গালি দিবে। আল্লাহ রসুল এরপর বলেছেন, ফারতাকিবু, তোমরা অপেক্ষা করো, ইন্দা জালিকান রেহান হামরান ও জালজালাতান ও খাসফান ও মাকসান ও কাজাফান ও আয়াতিন তুতাবিউকা নিজামিন কাতিউ সিলকুহু, দীর্ঘ
কেয়ামতের আলামতের বর্ণনা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পর্যায়ে এসে বলেছেন যে কেয়ামতের আলামতটা যখন বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, গান বাদ্য ডোল তবলা এবং গায়িকার সংখ্যা মদ্যপান বৃদ্ধি পাবে, তখন তোমরা তোমাদের উপর বিপদ আপদ এত কঠিন পরিমাণে আরোপিত হবে, একটা তসবি যদি ছিঁড়ে যায়, এই তসবির জানাজা টপ 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 করে একটার পর একটা যেভাবে পড়তে থাকে, তোমাদের উপর আল্লাহ তাবারক তাআলা লানত অপদস্ত তোমাদের উপর বালা মুসিবত ঠিক অনুরূপ ভাবে আরোপিত করবেন। সুতরাং প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, শুরু হবে পহেলা বৈশাখের নামে আয়োজন এবং উদযাপন। আমরা আসলে আমরা সকলেই মুসলিম জাতি, মুসলমান, মুসলমান গড়ে সন্তান, আমরা মুসলমানিত্ব ধারণ করে আমরা ইসলামী শরীয়ত মোতাবেক আমরা জীবনকে গঠন করি। পহেলা বৈশাখের নামে অশ্লীলতা, বেহায়াপানা এবং ইসলাম অসমর্থিত গহিত কাজগুলো থেকে আমরা নিজেকে গুটিয়ে নিই, আমরা আমাদের পরিবারকে গুটিয়ে নিই, বিশেষ করে যুবক এবং যুবতীদের এবং ছেলে মেয়েদেরকে আপনি সংযত রাখুন, আপনি জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচান। মনে রাখবেন, আপনি যদি সত্যিকারী মুসলমানের সন্তান হয়ে থাকেন, আপনার যদি আপনার মধ্যে যদি মুসলমানের অনুভূতি থেকে থাকে, তাহলে আপনার সর্বপ্রথম পহেলা বৈশাখ হিসাবে যে কর্তব্যটা হবে, যে কর্তব্যটা থাকবে, সেটা হলো এই পহেলা বৈশাখের নামে আপনার সন্তান আর আপনার মেয়ে যেন ঘর থেকে বের হতে না পারে। পহেলা বৈশাখ উদযাপনের নামে ইলিশ পান্তাই অপসংস্কৃতি হিন্দুরি কৃষ্টি কালচার আপনার পরিবার থেকে আপনার থেকে যেন সংগঠিত না হয়, আপনার পরিবারে যেন এই আয়োজন না হয়, এই আশাই আমি রাখবো। সর্বশেষ আমি সকলের কাছে অনুরোধ করব যে আসুন আমরা সকলে সব ভেদাভেদ সমস্ত হিংসা অহংকার দেমাগ ভুলে আমরা একই ছায়া তলে, আমরা মুসলমান জাতি, আমরা মুসলমান, মুসলমান হিসাবে একই ছায়া তলে এই অনুভূতি নিয়ে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে আল্লাহ তাবারক তাআলা নির্দেশনা মোতাবেক রসুল আরবি বিশ্ব নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে আমরা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপে তার আদর্শের অনুসরণ অনুকরণ করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় আন্তর্জাতিক বিষয় পর্যন্ত সমস্ত অঙ্গনে আমরা ইসলামী শরীয়ত মোতাবেক গঠন এবং পরিচালিত হতে পারি। আল্লাহ তাবারক তাআলা সে সুযোগ তৌফিক আমাদের সকলকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।